যুদ্ধ করার খুব শখ লাগছে তোর, তাহলে ওই দেখ ওরা সবাই আমার ক্যাডার। এই কয়েকটা ছাগল নিয়ে বাহাদুরি করছিস, পিছনে তাকিয়ে দেখ। কমিশনার সাহেব, আমি যে নির্দোষ এই হলো তার প্রমাণ। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। রাজু সম্পূর্ণ নির্দোষ। আমি লাল বিয়ার কথা এসব করেছি টাকার লোভে। হারামখোর, তুই পুলিশ নামের কলঙ্ক, কলঙ্কের ছাপ লাগিয়েছিস এই পোশাকে। নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে পুলিশের নামকে বদনাম করেছিস। এই পোশাক খোল, খোল এই পোশাক। স্যার, ইন্সপেক্টর। ইয়েস স্যার। ওকে গ্রেফতার করো, আজ সকালে আদালতে ওর বিচার হবে। রাজু, আমাকে মাফ করে দাও। রাজু, যতক্ষণ না আদালত তোমাকে নির্দোষ হিসেবে ঘোষণা দিচ্ছে, ততক্ষণ তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই দিন কমিশনার সাহেব, পুরিয়ে দিন হাল করা। আমাকে লজ্জা দিও না রাজু। তুমি নিশ্চয়ই ভাবছ এত বড় খুশির খবর যেন কাজল আসলো না কেন, তাই না? কাজল খবর শুনে ওর বান্ধবীদের নিয়ে কোর্টে গেছে তোমাকে স্বাগত জানাতে। লাল, কি কমিশনার সাহেব, কি অবস্থা? ওকে নিয়ে আদালতে যাইবার লাগছেন বুঝি? এইরকম ছোটখাটো অপরাধী দৈরা কি হইব? আসল বড় অপরাধী তো আমি, আমারে দৈরা আদালতে দিবার পারেন না, তাহলে আদালত তো আমারে ফাঁসি দিবার পারে। আফসোস করিস না লাল, খুব জলদি আমি তোর খায়েস পূরণ করব। আরে যা, খায়েস তাই আমি পূরণ করব। হারাম চাঁদা, তুই কি ভাবছস আমার আদরের ছোট ভাইটারে আমার কাছে ছিনাই না বাইচা যাবি? তা তো হইবার পারে না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। শাল, সারা জীবন আমার খায় আমার পইরা, আমার এই 1400 ভরবার চাষ। লাল ভাই, কথা বলে সময় নষ্ট লাগবে না। এই লাঠির গুণ হলো এটা দুমড়ায় না, মচকায় না, ভাঙেও না, শুধু আগে বাড়ে। না 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 লাল, আজ বহুদিন পর আমি অস্ত্র হাতে নিয়েছি, কেননা আজ যুদ্ধ শুরু হয়ে গেছে। 32 বছর পর আজ আমি যুদ্ধের মাঠে নামলাম। 1971-এর 26 মার্চ যখন আমি দুশ্মনের আঘাত হানি, তারা ছুটে পালায়, কিন্তু তোদের তো পালাবার কোনো পথ দেখছি না। রাখ তোর পালাপালি, কে পালায় তাই দেখ। যুদ্ধ করার খুব শখ লাগছে তোর, তাহলে ওই দেখ ওরা সবাই আমার ক্যাডার। এই কয়েকটা ছাগল নিয়ে বাহাদুরি করছিস, পিছনে তাকিয়ে দেখ। মর্জিনা বলতো কাকে আগে মারব? ওই হারামজাদা লালের মাথায় মারুন ম্যাডাম। অ্যাটাক!
বলেছে নাকটা গেল ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও না কমিশনার সাহেব, না আমি ওকে ছাড়বো না। আমার মা বোনকে মেরেছে, আমার বন্ধুকে মেরেছে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই না। আমি বলছি তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আর সমস্ত ডিপার্টমেন্টের সামনে প্রমাণ হয়ে গেছে তুমি নিরপরাধ, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, মেয়ে তোমার